এখন আমরা দেখব কি আমাদের যে রেসিপ্রোকেটিং এয়ার কম্প্রেসার আছে তো তার মধ্যে একটা টাইপ হচ্ছে আমাদের কি না সিঙ্গেল স্টেজ সিঙ্গেল স্ট্রোক এয়ার কম্প্রেসার তো এই সিঙ্গেল স্টেজ সিঙ্গেল স্ট্রোক এয়ার কম্প্রেসার এইটার যদি আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল আর হচ্ছে কনস্ট্রাকশানটা দেখি তাহলে কীরকম হবে তো যদি আমরা কনস্ট্রাকশানের কথা বলি সর্বপ্রথম তো তাহলে দেখতে পাবো কি এখানে একটা পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট আছে তার সঙ্গে কি না তার সঙ্গে হচ্ছে আমাদের একটা চেম্বার আমরা দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে আমার ক্র্যাঙ্ক আর ক্র্যাঙ্ক রাখা আছে এবং এর সঙ্গে দুটো পোর্ট আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইনলেট ভাল পোর্ট আর একটা হচ্ছে আউটলেট ভাল পোর্ট তো এটাকে আমরা বলছি হচ্ছে ইনলেট ভাল পোর্ট এটাকে আমরা বলছি হচ্ছে আউটলেট ভাল পোর্ট আচ্ছা এই এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ক্র্যাঙ্ক ক্র্যাঙ্ক্যাপ্টের ক্রস সেকশনাল ভিউ আচ্ছা এটা আমার কানেক্টিং রড তার সঙ্গে আমার এটা হচ্ছে আমার সিলিন্ডার আর তার মধ্যে আমার পিস্টন লাগানো আছে তো এই হচ্ছে আমার পুরো কনস্ট্রাকশানের এবং এর সঙ্গে একটা ট্যাঙ্ক আমরা দিই যেটা সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক যেটা হচ্ছে আমার কি অ্যাজ এ স্টোরেজ হিসাবে কাজ করে কিসের না আমাদের যে কম্প্রেসড এয়ারটা বেরোচ্ছে তো সেটা স্টোরেজ হিসাবে আমরা একটা সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক ইউজ করে থাকি তো এই হচ্ছে এর কনস্ট্রাকশান আচ্ছা যদি এবার এর ওয়ার্কিং প্রিন্সিপাল দেখি কি কিভাবে এটা কাজ করে তো এটা হচ্ছে আমরা এখানে দুটো স্ট্রোক দেখতে পাচ্ছি একটা হচ্ছে সাকসান স্ট্রোক আর একটা হচ্ছে ডেলিভারি স্ট্রোক তো ডিউরিং সাকশন স্ট্রোক কী হয় না আমার এইখানে যে প্রাইম মুভার আছে সেই প্রাইম মুভার হচ্ছে কী করে সব থেকে প্রথম আমার এইখানে ক্র্যাঙ্ক স্যাপটাকে ঘোরায় তো ক্র্যাঙ্ক স্যাপটাকে ঘোরালে কী হবে ক্র্যাঙ্কশ্যাপটের যে রোটারি মোশানটা তো সেটা কানেক্টিং রডের দ্বারা এখানে ট্রান্সলেটারি মোশানে কনভার্ট হবে তো এই ট্রান্সলেটারি মোশানে কনভার্ট হওয়ার জন্য পিস্টনটা আমার মুভ করবে তো যখন হচ্ছে আমার সাকসান স্ট্রোক হবে তখন কী হবে আমার পিস্টোনটা ঠিক টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারের দিকে যাবে তো এই টপ ডেড সেন্টার এইখানে হলে বটম ডেড সেন্টারটা এইখানে তো এই টপ ডেড সেন্টার থেকে যখন ডাউনওয়ার্ড বটম ডেড সেন্টারের দিকে যাবে তখন কী হবে না এইখানে এই যে আমার সিলিন্ডারের ভেতরে যে স্পেসটা আছে তো সেই স্পেসটার যে প্রেশার সেটা হচ্ছে আমার বিলো অ্যাটমসফেরিক প্রেশার হওয়ার জন্য কী হবে না আমার এয়ারটা শাকসান হবে থ্রু দ্য ইনলেট ফোট ইনলেট পোর্টের খুলবে কেন খুলছে ভালভটা কারণ হচ্ছে আমার সিলিন্ডারের ভেতরের যে প্রেসার আর সিলিন্ডারের বাইরের অ্যাটমসফিয়ার প্রেশার দুটোর মধ্যে যে প্রেশার ডিফারেন্স হচ্ছে তার জন্য আমার কী হচ্ছে না আমার ইনলেট ভালভটা খুলে যাচ্ছে তো ইনলেট ভালভটা খুলে গেলে কী হবে আমার যে এয়ারটা আছে সেটা সাকসান হবে কোথায় সাকশান হবে না আমাদের সিলিন্ডারের মধ্যে সাকশান হবে তো এই সিলিন্ডারের মধ্যে সাকশান হওয়ার পরে কী হবে এটা যখন বটম ডেট সেন্টার অবধি পৌঁছবে আমার পিস্টনটা তো দেন কি হবে আবার আমার ডেলিভারি স্ট্রোক স্টার্ট হবে তো ডেলিভারি স্ট্রোকের সময় কী হবে এইখানে যখন আমার ভেতরের যে প্রেসার আর বাইরের প্রেশার সমান সমান হয়ে গেছে তখন কী আছে তখন আমার সাকশন ভাল্ব খোলা আছে তখনও তারপরে হচ্ছে যখন আমার ঠিক ডাউনওয়ার্ড পজিশন থেকে মানে ঠিক বিডিসি থেকে আমার বটম ডেড সেন্টার থেকে যখন টপ ডেড সেন্টারের দিকে আমার পিস্টল মুভ করতে শুরু করবে তো তখন কি হবে না আমার ভেতরের যে এয়ারটা আছে সেটা কমপ্রেসড হবে ভলিউমটা কমতে থাকবে ভলিউমটা কমতে থাকলে এয়ারটা কমপ্রেসড হবে তো কমপ্রেসড হওয়ার জন্য কী হবে এখানে প্রেশারটা গ্রাজুয়ালি ইনক্রিজ করবে যখনই আমার প্রেসারটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকবে তো তখন কী হবে না আমার যে ইনলেট পোর্টটা ছিল ইনলেট পোর্টটা বন্ধ হয়ে যাবে কেন বন্ধ হয়ে যাবে কারণ হচ্ছে এইখানের প্রেশার যদি আমার বেশি হয় তুলনামূলক বাইরের প্রেশারের থেকে তাহলে কী হবে এই পোর্টটা আমার বন্ধ হয়ে যাবে তখন কী হবে না এদিকে আমার যে আউটলেট পোর্টটা আছে আউটলেট পোর্টটা আমার খুলে যাবে কেন খুলে যাবে কারণ হচ্ছে বিকজ অফ প্রেসার ডিফারেন্সের জন্য আমার সিলিন্ডারের ভেতরের প্রেশারটা বেশি সিলিন্ডারের বাইরের প্রেশারটা এখন কম তাহলে এই প্রেশার ডিফারেন্সের জন্য কী হবে আমার আউটলেট পোর্টটা খুলে যাবে তো আউটলেট পোর্টটা খুলে গেলে কি হবে আমাদের যে কমপ্রেসড এয়ার যেটা সিলিন্ডারের মধ্যে স্টোর আছে সেই কম্প্রেসড এয়ারটা আমার আউটলেট পোর্ট দিয়ে বাইরে ডিসচার্জ হবে ডিসচার্জ হয়ে যাওয়ার পর কি হবে আমরা বলেছিলাম একটা সিলিন্ড্রিক্যাল ভেসেল আমরা ইউজ করি ফর স্টোরিং পারপাস তো সেই সিলিন্ড্রিক্যাল ভেসেলে আমরা স্টোর করি এরপর হচ্ছে এটা যেখানে আমার যেরকম ইউজ আছে সেই হিসাবে আমরা ডিস্ট্রিবিউট করে দিই থ্রু পাইপলাইন আচ্ছা এবার হচ্ছে যদি বলি কি তাহলে এটার ইউজ কি আছে কোথায় কোথায় এটার ইউজ আছে তো যদি আমরা দেখি এটার ইউজ কোথায় কোথায় আছে না আমাদের ন্যাচারাল গ্যাস প্ল্যান্ট বা হচ্ছে আমাদের কেমিক্যাল প্ল্যান্টস অথবা ডেন্টাল সার্জারির ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি অথবা অটোমোটিভ ইন্ডাস্ট্রি যেগুলো আছে মানে যেগুলো অটো অটোমেশান আছে আমাদের সেই জায়গাগুলোতে আমরা এই কম্প্রেসারটা ইউজ করে থাকি আচ্ছা এবার এখানে একটা জিনিস যেটা হচ্ছে আমাদের জানা দরকার সেটা হচ্ছে এখানে যখন আমার এয়ারটা ডেলিভার্ড হয় তো সেই এয়ারটাতে শেষ পোর্শানে ঠিক টপ ডেট সেন্টারে পৌঁছানোর পর কিছুটা ভলিউম এয়ার আমার এই সিলিন্ডারের মধ্যে রয়ে যায় যেটাকে আমরা বলি হচ্ছে কি না ক্লিয়ারেন্স ভলিউম ঠিক আছে তো এই ক্লিয়ারেন্স ভলিউম এয়ারটা যেহেতু এইখানে রয়ে যায় তো যখন আমার পিস্টনটা আবার ডাউনওয়ার্ডস মুভমেন্ট শুরু করবে তখন কি হবে যেহেতু এখানে প্রেশারটা হাই ছিল তো ওই এয়ারটা আমার এক্সপ্যান্ড করবে তো এই এক্সপ্যান্ডের জন্য আমরা যখন পিভি ডায়াগ্রাম দেখব তখন দেখতে পাবো কি ওই এক্সপ্যানশনের জন্য আমার যে প্রসেসটা হয় ওই প্রসেসটা আমার কি না পলিট্রপিক প্রসেস মেনে হবে এবং ওই এক্সপ্যানশনের জন্য আমাদের কি হবে না যে কার্ভটা আমরা দেখতে পাবো সেই কার্ভটাতে আমরা দেখব কি একটা পলিট্রপিক প্রসেসে লাইন আসছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সিঙ্গেল স্টেজ সিঙ্গেল অ্যাক্টিং এয়ার কম্প্রেসার রেসি প্রোকেটিং টাইপ আমাদের প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আর হচ্ছে বেল আইকন দাওয়াতে ভুলবেন না আর ভিডিওটিতে যদি কিছু জানার থাকে যদি আপনাদের কোনো কোশ্চানস থাকে তো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমরা অবশ্যই আপনাদের কোশ্চেনের উত্তর দেব ধন্যবাদ